ये कितने का है भैया? 50। गुड आफ्टरनून एवरीवन, वेलकम टू माय चैनल। आज के तो 19 नवंबर सैटरडे और एखन समय हो गए अलमोस्ट 1:45 मतन बजे। तो एखन आमार बोनपो के देखे नाओ, से खाच्छे, आमार मा खाइए दिच्छे। और आमी जखन एसेछि सकालबेला तखन ओ कि करेछे बोनपो आमाके देखे सेटाओ आमी क्याप्चार करेछि, सेटा देखो। এটা কি? কই? আমার সোনা কই? তো দেখলেই ও আমাকে দেখে কিরকম এক্সপ্রেশন দিয়েছিল যখন এসেছি। এখন দিদি তো ঘরে নেই, তো যাই হোক কিছু আমার রিসার্চ করারও নেই। আমি ভাবলাম যে চলো, ট্রেনে সারাদিন এসেছি তো এবার একটু রেস্ট করা যাক। এসেই আগে যেটা করেছি সেটা হচ্ছে যে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ট্রেন জার্নি করে এসে এত এক্সস্টেড লাগে, ঘুম ঘুম তো পাচ্ছি, কাল সারা রাত ঠিক করে ঘুম হয়নি। তো এখন আপাতত রেস্ট করব, সেটাই প্ল্যান। তারপরে দুপুরে লাঞ্চ করে ফাইনালি ঘুম দেব একটা। আবির কাহা হে, কাহা হে আবির, বোনপো একটুখানি শুয়েছিল আর বোনপোর মাসি, মানে আমি তো পুরো অনেকক্ষণই শুয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়েছিল যে সেই কখন, মানে 2:10:15 হবে, 20 হবে, লাঞ্চ করেছি আর করে ঘুমিয়ে পড়েছি। এতটা টায়ার্ড ছিলাম ট্রেন জার্নি করে এসে, প্লাস আমি প্রথম থেকে একটু শরীরটা ডাউন ছিল। তো এখন বোনপো একটু ঘুম থেকে উঠে জাস্ট একটুখানি থাকে, টাইম শুয়ে থাকে, সেই ফেজেই এখন আছে। আর কাঁদবি না, কে খাবে এখন? ব্রেড, ব্রেড অমলেট? কান্নাকাটির নাটক করছো তুমি? হ্যাঁ, টাইম হয়ে গেছে 9:35 আর আমি এবার ডিনার করব। দিদি ডাকলো, রুটি করছিল, রুটি বানিয়ে ডেকেছে। আমি এতটাই সিক, মানে অসুস্থ আজকে, যে আমি ব্লগও করতে পারছিলাম না। যাই হোক, এখন অনেকক্ষণ ধরে দিদি ডাকছে ডিনার করবার জন্য, তো এবার ফাইনালি যাই, ডিনারটা করি। এই যে আমার দিদি যে কাজ করে চলেছে। এই যে আমার ডিনার, রুটি, চিকেন, আর এখানে রয়েছে স্যালাড। গুড মর্নিং, কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, কালকে আমি খুব বেশি এক্সস্টেড ছিলাম। তো এখন ফাইনালি আবার দিনটাকে স্টার্ট করছি। আজকে 20th November, সানডে, দিদি ভাইয়ের ছুটি আছে। তো আমি আর দিদি, হয়তো আমরা দুই বোন মিলে একটু কোথাও টুকটাক বেরোবো, কখন বেরোবো জানি না। এখন সময় হয়ে গেছে অলমোস্ট 9:30, আমি উঠেছি 9 নাগাদ, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে জাস্ট ব্লগটাকে স্টার্ট করলাম। এবার আস্তে আস্তে দিনটা শুরু হবে আর দেখি কোথায় যাই, কত দূর যাই, কি করি, সব তো তোমরা দেখতেই পারবে। আও, আচ্ছা ঠিক আছে, তুই রুটি বানা। না না না, ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, ওয়াশরুমে গেছিলাম। এখানে না ঠান্ডা পড়ে গেছে, মানে কলকাতার মতন ওয়েদার নয়, তো শল জড়িয়ে নিয়েছি। আর এই ওয়েদারটা এখানে এখন ভালো লাগছে, প্লাস এখানে খুব সুন্দর সুন্দর পাখি আসে, চারপাশটা তো গাছ রয়েছে চারপাশে। তো আমি এখন নিজের ব্রেকফাস্ট খাচ্ছি আর পাখি দেখছি। ফাইনালি আমরা বেরোচ্ছি, মা এইদিকে দাঁড়িয়ে রয়েছে আর দিদি আমার উপর চেঁচিয়ে চলেছে যে আমি নাকি লেট করছি। বাট আমি একদমই লেট করিনি, এটা অল বিকজ অফ মাই সিস্টার, যে আমাদের লেট হয়েছে। সো উই আর অল সেট ফর সিস্টার্স ডে আউট। যদিও আজকে আমি একটু ডাউন ছিলাম, বাট দিদি ওয়াজ ইন ফুল এনার্জি। বাট ডু ইউ থিঙ্ক শি ইজ ডাউন বিকজ শি ইজ অন ফুল মেকআপ? হ্যাঁ, সি আই এম নট ডুইং এনি মেকআপ, ডাউন, বাট অবভিয়াসলি বেরোচ্ছি যখন তো প্রপারলি বেরোবো, অ্যান্ড একটা দিনই বেরোতে পারবো বিকজ দিদির আজকে শুধু ছুটি আছে। নেক পিস, ইউ আর নট টেকিং আ ডে অফ, হোয়াট এভার, নেক পিস, হোয়াট এভার, না না না, নেক পিস তাতে কি? তো নেক পিস পরেছি মানে আমি অল ফাইন সেটা তো হয় না, বাট যাই হোক আমরা যাচ্ছি
দিদিভাই বলল সরোজিনী মার্কেটে নিয়ে যাবে, এখানে খুব ফেমাস, তো ওখানেই যাব। আজকে হয়তো খাওয়া দাওয়াও বাইরেই হবে, তো আগে কি হবে দেখতেই পারবে, তাই দেখতে থাকো। আচ্ছা আমরা চলে তো এসেছি, বাট এবার আমাদেরকে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোথা থেকে মার্কেট শুরু হয়। দিদির খুব মন ছিল যে সরোজিনী মার্কেটে যাবে ও শপিং করবে, সো আমরা অলমোস্ট কাছে। তুই মানে আমি করব, তুই করবি না? হ্যাঁ আমিও করব। ওয়াও, আমি তো ফার্স্ট টাইম এসেছি। না অফ কোর্স আমি কোনো মিথ্যে কথা কিছু বলিনি, আমি বলিনি যে আমি করব না এরকম কিছু, বাট ও এই ফার্স্ট টাইম এলো দিল্লিতে থেকে, ও ফার্স্ট টাইম এলো সরোজিনী মার্কেটে। আচ্ছা না না না, এইসব কেউ খায় না, চল 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 চল। কুর্তি 350 হচ্ছে এগুলোর দাম, এইসব বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ফিক্সড প্রাইস এখানে 350 rupees, এক একটা 350 rupees এ রয়েছে। কত? 250। ये भी 350 का ही है ना, तो 350 का এইটাও 350 টাকা দাম। এই ব্যাগটারি বিভিন্ন ডিজাইন কালারের আছে, আর ये सेम है क्या? और ये वाला दिखाइए, ये वाला दिखाइए, येलो वन। एनी बैग यू टेक सारे के सारे 350 rupees। সেল 500। হ্যাঁ ইউ ওয়েল আভার প্রিটি 100। প্রচন্ড প্রচন্ড ভিড় এখানে এখন। ইয়ে কিতনে কা হ্যায় ভাইয়া? 50। ইয়ে ভাইয়া জি ইয়ে কিতনে কা? 100 টাকা। এগুলো সব 80 rupees এইসব ইয়ারিং, আর এইগুলো সব 30 rupees। দেখলো, ইউ টেক দিস কাইন্ড অফ কুর্তিস, নো 650 এই ড্রেসটার দাম। এখানে আরো এরকম সেট রয়েছে, ব্যাগের একদম প্যারাডাইজ আছে এখানে, সব 300, সবই 300। 250 টাকা করে এই বিভিন্ন পেয়ার, 250 রুপে। We both are now tired. আমরা এক থেকে দেড় ঘন্টাতেই টায়ার্ড হয়ে গেছি, তাও আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি, অ্যান্ড আমরা হাল ছেড়ে দিয়েছি, বুঝে গেছি যে আমরা এখানকার জন্য নয়। সো উই আর নাও গোয়িং টু আ মল, ভেগাস মল, তাই না? তো ভেগাস মলে যাচ্ছি, যেটা দিদি সাউথ দিল্লিতে, ওয়েস্ট দিল্লিতেই দ্বারকাতেই আছে, তো আমরা সেদিকেই চলে যাচ্ছি, অ্যান্ড ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। আমাদের জন্য একদম ফ্লপ, একদম ফ্লপ না, কিছুটা ফ্লপ হয়ে গেছে সরোজিনী মার্কেট। আমরা ফাইনালি এসে গেছি ভেগাস মলে, অ্যান্ড কমফর্টেবল লাগছে, এতক্ষণ এত বেশি গরম লাগছিল, ফাইনালি আমার দিদি একটু রিল্যাক্স, অ্যান্ড আমিও অনেস্টলি। আর গাড়িতে তো আমার বমি পাচ্ছি, দিদির সঙ্গে শপিং ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা কিনেছি সেটা আমি অলসো ক্যারি, সো আজকে এখনই কিনে এখনই আমি ক্যারিং, বিকজ আমার এরকম বড় ব্যাগ তো ভালোই লাগে, সো আই থট চলো। আমাদের লাঞ্চ সার্ভ হচ্ছে ফাইনালি, এই যে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দিদি ভাই বাবাইয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা করছে।
বেরিয়ে যাব, চা খাবো একটু চায়োস থেকে, এন্ড দেন উইল গো আউট। যে চায়োস থেকে চা আছে রেডি, যে দিদি ভাই ভাত বাড়া রুটি করা এসবে ব্যস্ত। সো আমরা আমরা দুজন এখন ডিনার করে নিচ্ছি। হয়ে গেছে রাত্রি 10টা, আমার ডিনার কমপ্লিট, বাকিরা সবাই ডিনার করছে। তো এবার ওখান থেকে আসার পর আর ব্লগটা করা হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম আর বোনপুর সাথে একটু খেলছিলাম। তো যাই হোক, এখন দিনটাকে এন্ড করার টাইম চলে এসেছে। যেটা কালকে আমি স্টার্ট করেছিলাম ব্লগ, আজকে সেটা ফাইনালি এন্ড হচ্ছে। হোপফুলি অন্য কোনো নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। আপাতত টাটা।